হাই ফ্রেন্ডস, আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবিন। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। ভারত সরকারের অধীনে UIAI একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, যেখান থেকে আপনি আধার কার্ড সংক্রান্ত আপনার অনেক কিছু কাজ আপনার মোবাইল থেকে করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটি হলো MAadhar। এই MAadhar অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আপনার ডুপ্লিকেট আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, আপনার আধার কার্ড নাম্বার পুনরুদ্ধার করতে পারবেন, আপনার PVC বা প্লাস্টিক আধার কার্ড আপনি অর্ডার করতে পারবেন, আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন, ভার্চুয়াল আইডি জেনারেট করতে পারবেন, আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, আপনার বায়োমেট্রিক আপডেট করার জন্য আপনার যে নিকটস্থ আধার সেবা কেন্দ্র আছে তার জন্য আপনি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তো অনেক কিছু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আজকের এই একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ MAadhar-এর ব্যবহার দেখাতে যাবে না, অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এটা কয়েকটা পার্টে ভাগ করেছি। তো আসছে কয়েকটা পার্টে আমি আপনাদেরকে MAadhar-এর পুরো ব্যবহার আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো আপনাদেরকে, যে ডুপ্লিকেট আধার কার্ড কীভাবে আপনি ডাউনলোড করবেন, অথবা আপনার কাছে যদি আধার কার্ড নাম্বার মনে না থাকে তাহলে আপনি আধার কার্ড নাম্বার কীভাবে পুনরুদ্ধার করবেন। অনেক সময় হয় কি, আমরা আধার কার্ড নিয়ে যাই না বা সাথে রাখি না, কিন্তু আমাদের আধার কার্ড প্রয়োজন হয়ে পড়ে, তখন আমাদের খুব দরকার হয়ে পড়ে যে আধার কার্ড নাম্বারটা কোনোভাবে পাওয়া গেলে বা আধার কার্ডটা কোনোভাবে ডাউনলোড করতে পারলে বা জানতে পারলে খুব ভালো হতো। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার আধার কার্ড, ডুপ্লিকেট আধার কার্ড ডাউনলোড করে আপনি আপনার কাজ সারতে পারবেন বা আধার কার্ড নম্বরটাও আপনি জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল থেকে খুব সহজেই আপনি আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এই চ্যানেলটাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এইরকমই আরও অনেক ভিডিও আপনি আপনাদের কাছে নিয়ে আসতে থাকবো, এই ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে MAadhar অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন হওয়ার পরেই এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং প্রথমেই থাকবে ডাউনলোড আধার, তারপরে আছে আপনার রিট্রিভ UID, আরও অনেক কিছু আছে যেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো। আমি যেটা দেখাবো আপনাদেরকে আধার কার্ড ডাউনলোড করে, তো এইখান থেকে আপনি আধার ডাউনলোড, ডাউনলোড আধারে ক্লিক করবেন, তারপর রেগুলার যে আধার সেই রেগুলার আধারে ক্লিক করবেন, তারপর আপনার আধার কার্ড নাম্বার দেবেন যদি আধার কার্ড নাম্বার থাকে, আর যদি আপনার ভার্চুয়াল আইডি থাকে তাহলে ভার্চুয়াল আইডি নাম্বার দেবেন, কিংবা যদি আপনি এখনও আধার কার্ড না পেয়ে থাকেন, এনরোলমেন্ট করে থাকেন, তাহলে এনরোলমেন্ট নাম্বারটা দেবেন। তো আমার কাছে আধার কার্ড নাম্বার আছে, তো আমি আমার আধার কার্ড নাম্বার দিয়েছি। তারপর আমি এখানে ক্যাপচা কোড দেবো, ক্যাপচা কোড এখানে শো হবে, তারপর রিকোয়েস্ট OTP দাবাবেন। রিকোয়েস্ট OTP দাবালে এরকম আপনার 6 অঙ্কের একটা OTP আসবে, সেই OTPটা রেজিস্টার্ড মোবাইলে আসবে। OTP দেওয়ার পর আপনি ভেরিফাই করবেন, আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো ওপেন করার জন্য আপনার কাছে পাসওয়ার্ড লাগবে। এই দেখুন, ওপেন দাবালে আমার কাছে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ডের জন্য আমার আধার কার্ডের প্রথম নামের প্রথম 4টে ক্যাপিটাল লেটার এবং আমার বয়সের যে বছর সাল আছে সেই সালের সালটা এখানে এন্টার করতে হবে পরপর। এটা তো গেল আধার কার্ড আপনার মনে থাকলে কিভাবে আপনি ডাউনলোড করবেন। এরপরে যদি আপনার আধার কার্ড নাম্বারই মনে না থাকে তাহলে আপনি ডাউনলোড করবেন কিভাবে। তো আধার কার্ড নাম্বার যদি মনে না থাকে তার জন্য আপনি এই রিট্রিভ UID বা EID যে অপশানটা আছে, এই যে অপশানটা, এই অপশানটাকে ক্লিক করবেন। তো এই ক্লিক করার পর দেখুন, আপনি আপনার আধার কার্ড নাম্বার জানতে চান তার জন্য এইখানে আপনি ক্লিক করবেন, তারপর আপনার ফুল নেম দেবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, তারপর আপনার ক্যাপচা কোড এখানে যেটা শো হচ্ছে সেটা আপনি এখানে এন্টার করবেন, তারপর আপনি রিকোয়েস্ট OTP-তে যাবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা OTP আসবে, সেই OTP ওখানে এন্টার করবেন। তো আমি আমার OTP এন্টার করার পর ভেরিফাই করলাম। এই দেখুন, ভেরিফাই করার পর কনগ্রেচুলেশন দেখাবে এবং আপনার আধার কার্ড নাম্বার শো করবে। এই ভিডিও থেকে আপনারা জেনে গেছেন যে কিভাবে আপনি আপনার ডুপ্লিকেট আধার কার্ড ডাউনলোড করবেন, এবং আপনার আধার কার্ড যদি আপনি সঙ্গে নাও রাখেন তো কিভাবে আপনি ডুপ্লিকেট আধার কার্ডটা ডাউনলোড করে আপনি আপনার কাজ সারতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন,
ताकि ये सब वीडियो आपनी देखते पारबेन एवं जानते पारबेन। तो आबार देखा होबे नेक्स्ट वीडियोते, ततक्षण आपनारा भालो थाकुन सुस्थ थाकुन।